अस्सलाम वालेकुम। लाइडी কেউ মনে হয় অ্যাক্টিভ নেই, হঠাৎ করে আসলাম, অ্যাম্বুস করছি তোর জন্য হ্যান্ড পেন্টিংয়ে। হ্যাঁ, কাজ করছি ওর জন্য আসলাম। আলহামদুলিল্লাহ অনেকজন অ্যাটেন্ড করে নিয়েছে। আমি অ্যাম্বুস নিয়ে কাজ করছিলাম, তাই ভাবলাম যে আপনাদের অ্যাম্বুস দেখাই। আর আমার কোর্স যেটা চলছিল, আছি আপু ধন্যবাদ, আছি আলহামদুলিল্লাহ, আমার কোর্স যেটা চলছিল সেইখানে আমি অ্যাম্বুস দেখাচ্ছিলাম। আর আমার বোনের ছেলের একটা ফতুয়াতে অ্যাম্বুস করছি। অ্যাম্বুসের জাদু এখন দেখতে পাবেন না, আয়রন করা না পর্যন্ত। কিন্তু আমি আসলাম এজন্য যে আপনাদের একটু দেখাই দেই অ্যাম্বুসটা কি। আমি ছোট্ট একটা কাপড়ে করছিলাম, আজকে দেখেন কিভাবে ফুলে গেছে আয়রন করার পর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর পেছনটা দেখেন কিভাবে বসে গেছে, ঠিক আছে? তো এই যে অ্যাম্বুস, কালারফুল অ্যাম্বুস করাও যায়। আমি জাস্ট বেগুনি কালারটা করছিলাম। আর আমার লাইভে আজকে আমি এই যে এইগুলো করে আমি দেখাচ্ছি, কালকে আয়রন করে তারপরে হচ্ছে ওদের দেখাবো। এই যে শিউলি ফুল, এই যে শিউলি ফুল, আর হচ্ছে ই, আর এমনিতে এটা হলুদ ফুল, আর এখানে হচ্ছে যে ইয়া কালারের ফুল। জাস্ট লাইভ দেখছে, লাইভ দেখছে। তো আমি লাইভ দেখছে, তো আমি হচ্ছে যে দেখেন এই যে ইয়া অ্যাম্বুস। হ্যাঁ, অ্যাম্বুসটা হচ্ছে পেন্ট করার পরে, মানে আয়রন করার পর ফুলে যাবে, ঠিক আছে? তো আমি যেহেতু কাজ করব, হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি যেহেতু হচ্ছে কাজ করতেছিলাম, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখে নেই যে অ্যাম্বুসটা যখন হচ্ছে যে কাজ করবেন তখন হচ্ছে ফুলে যাবে। তো অ্যাম্বুসের প্রস্তুত প্রণালীটা জাস্ট আমি এমনি বলি, এখন আর দেখাবো না, আমার অলরেডি অনেকগুলো গুলানো আছে, এমনি অনেক রং নষ্ট হয় আর করাবো না। এটা হচ্ছে অ্যাম্বুস গাম। আপনি যদি মনে করেন যে এক চামচ অ্যাম্বুস নিলেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাম্বুস যদি খুব গাঢ় বা পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে বাইন্ডারটা একটু বেশি দিবেন, হাফ চামচের মতো, আর এনকেটা দু এক ফোঁটা। তা আর যে কালার করতে চান, হলুদ কালার করতে চাইলে হলুদ, লাল করতে চাইলে লাল, আমি হচ্ছে বেগুনি কালারের করছিলাম শুধুমাত্র এমনি দেখানোর জন্য। তো এটা একটা বেবি ফতুয়া, তো আমি হচ্ছে সাদা বেস দিয়ে করছিলাম। অ্যাম্বুসগুলো করি না, এটা কিন্তু অ্যাম্বুস করে নিয়েছে অলরেডি একটা। তো আমি হচ্ছে ই সাদা বেজ এজন্য দিচ্ছি যে যেহেতু একদম ডার্ক সবুজ, সবুজে যেহেতু কোনো হচ্ছে পেন্ট বসবে না আমার একটা তুলি কই, সেক্ষেত্রে আমাকে এই বেজটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? যার জন্য আমি এটার তো এখন কিছু বুঝবে না, জাস্ট আমি এটা এঁকে নিয়েছি। আর খুব বেশি পরিমাণে ফাটাতে হবে, মানে এত বেশি পরিমাণে ব্লেন্ড করতে হবে অ্যাম্বুস। এটা আমার ছিল সাদা অ্যাম্বুস, মানে অ্যাম্বুস হচ্ছে দুই ধরনের, একটা অফ হোয়াইট টাইপের কালারের আর একটা সাদা। তো এবার আমি সাদা অ্যাম্বুসটা পেয়েছি, তো সেক্ষেত্রে আপনারা খুব বেশি অ্যাম্বুস গাম দেওয়ার পরে আপনাকে বাইন্ডার আর অল্প পরিমাণে এনকে দিয়ে আপনাকে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হবে। তারপর যখন আপনার হচ্ছে শুকিয়ে যাবে তখন জন্য উল্টো পেশে অনেক মজা লাগছে, আমরা আবার ক্লাসে, তাই তো? তো আমি হচ্ছে যে আর আয়রন করার পরেই জাদু দেখতে পাবে, সেটা হচ্ছে সবার খুব এক্সাইটেড থাকে যে কখন আমার অ্যাম্বুসটা ফুলে যাবে। আমার দু একবার করেছিলাম, ফুলে নাই, খুব মন খারাপ ছিল, তো এবার আল্লাহর রহমতে অনেক ফুলেছে। ভাবি এবার দেখেন, আপনি তো অ্যাম্বুসের কথা শুনলেই নাকি আপনার ফোন বেঁধে যাচ্ছিলো, এইবার হচ্ছে অ্যাম্বুস দেখতে পাচ্ছেন কি না দেখে নেন। আর বিভিন্ন কালার করতে চাইলে আমরা হচ্ছে শুধু রংটা মিক্সড করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। আশা করি অ্যাম্বুস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আমি জাস্ট চিকন তুলির সাহায্যে ফুলটা এঁকে নিচ্ছি। আমি পেন্সিলে যেহেতু এমনিতে কখনো আঁকাই না, তুলির সাহায্যে এঁকে নিচ্ছি। যদিও এই ডিজাইনটা বা আর্টটা আমাদের একটা পরিচিত আপু করে, ওনার খুব বেশি সুন্দর হয়, যার কাজ জারি তাকে অবশ্যই ক্রেডিট দেওয়া আমাদের উচিত, ঠিক আছে?
আপুর নাম হচ্ছে ইরা আপু। আচ্ছা, আমার এগুলোতে বেজ দিয়েছিলাম, শুকিয়ে গেলে আমি আপনাদের একটু পাতাটা দেখায় দিব। অবশ্য শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে একটু ঘন করে দিবেন, খুব পাতলা করবেন না, পাতলা করলে একদম কাপড়ের সাথে লেগে যাবে, সেক্ষেত্রে একটু ঘন করবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা সবাই ভালো আছেন? মজা লাগে হুট করে আসলেই অনেকজন দেখে। তো আমি এখানে হচ্ছে সাদা বেজ দিয়ে পাতাগুলো করছিলাম, কারণ হচ্ছে এটা খুবই ডার্ক কালার, সেক্ষেত্রে এখন আমি হালকা হলুদ হালকা সবুজ দিয়ে পাতাগুলো করে নিব। তো আমার এখানে যদি না বসে সেক্ষেত্রে একটু আবার সাদা রং নিয়ে আমাদেরকে, আমি কাঁচের কোটার অ্যাক্রিলিকটা বেশি আমি করেছি, এটা 13টা সেল দিয়েছিলাম ডিজাইন। বাহ, আলহামদুলিল্লাহ আপু, আমাদের মডারেটর আপু 13টা পাঞ্জাবি সেল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওই যে ইয়া আপু, ওই যে সার্জিনা আপু, আসলে অ্যাম্বুশ কতটা টেকসই আমি এখনো বলতে পারবো না, আগে করে ধুবো তারপরে আপনি আপনাদের আমি বলতে পারবো যে আসলে অ্যাম্বুশ কতটা টেকসই। তো টেকসই না হলে তো মানুষ করবে না, তাই না? অবশ্যই টেকসই, যেহেতু একটু মোটু মোটু হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো ভয় থাকতে পারে। সন্ধ্যা হয়ে গেছে তো একদমই, তাই আমি জাস্ট হয়তো সবাই ভাবে কী খিচিরমিচি দেখাচ্ছে আপু, আর কাপড়টা একদমই হচ্ছে হলুদটা দাও তো মহাবাবু। কাপড়টা খুব একদম ডার্ক সবুজ, তো সেক্ষেত্রে পাতাগুলো ইয়া দেওয়ার কারণে মানে ওভাবে বোঝাও যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে একটু পাতা মানে বেশি করে হলুদ কালার দিতে হবে, তাহলে আমার ফুটবে, না হলে কিন্তু আমার ফুটবে না। যারা অ্যাম্বুশের কাজ করেননি, অ্যাম্বুশ কিনে রেখেছেন, তারা ট্রাই করতে পারেন, অ্যাটলিস্ট মজা পাবেন, মানে ফুলাটা খুব মজা মজা লাগে যে আমি একটা কাজ করলাম জিনিসটা কিভাবে ফুলে গেল, ছোট বাচ্চাদের মতো মজা লাগে। আচ্ছা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পেইন্ট সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে তো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ আসমা আপু, নক দিয়ে না আপু, আমি ফ্রি হলে আপনাকে আপনার এসএমএস এ রিপ্লাই দিব, তবে এখন একটু, হ্যাঁ রামু, তো আমি আমু তোমার খালো, আচ্ছা হলুদটা এখানে আছে। এই প্রোডাক্টের ব্যাপারগুলো হচ্ছে প্রোডাক্টের ব্যাপার, আমু সরো সরো ওখান থেকে সরো, মানে আমার হচ্ছে ইয়াগুলো শেষ হয়ে গেছে, অনেক কিছু শেষ হয়ে গেছে লকডাউনের কারণে, আবার প্রোডাক্ট না নিয়ে মানে সে সব কিছু দেওয়া কষ্টকর হয়ে যাবে। তারপরও আপনি নক দিয়ে আমু সরো, অন্ধকার লাগছে একদম, সন্ধ্যা হয়ে গেছে। যে আমি পাতার বেজা দেখাচ্ছি না, আমি অ্যাম্বুশ এরিয়াটাই আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনার সব পাতার বেজটা তো বুঝতেই পারছেন। অ্যাম্বুশের সময় আমি কোনো বেজ দেই নাই, ঠিক আছে, ওটা তো সাদাই, ওখানে কোনো বেজ দেওয়া দরকার প্রয়োজন পড়েনি, আমি শুধুমাত্র পাতাটার জন্য সাদা বেজ দিচ্ছিলাম, কারণ টোটালেই বসতো না। আপু অ্যাম্বুশ গাম, আপু অ্যাম্বুশ কি অ্যাম্বুশ, তাহলে যিনি হচ্ছে আপু অ্যাম্বুশ কি? হ্যাঁ আপু অনেক ধন্যবাদ, আপু অনেককে রিপ্লাই দিচ্ছে, আমার কাপড়টা কই? অ্যাম্বুশ হচ্ছে আপু এমন একটা যে এটাও একটা রঙ, মনে করেন যে আপনি রং করার পরে আয়রন করলে যে এরকম হয় ফুলে যাবে, এটাই হচ্ছে অ্যাম্বুশ। আর আপনার এই যে পেছন সাইডটা এরকম মানে এটা বসা বসা ভাব থাকবে, যেহেতু
আমি ছোট একটা কাপড়ে করেছি, এই যে ফুলে ফুলে আছে, হ্যাঁ তো ওইটাই আমি এখানে দেখাচ্ছি আপনাদের। আমি অ্যাম্বুশে কিন্তু সাদা বেস দিইনি, হ্যাঁ তবে আমি অ্যাম্বুশ করার মানে অ্যাম্বুশে কিন্তু সাদা রং অল্প দিয়েছিলাম যে যেন ইয়া হয় তার জন্য। না রঙিন অ্যাম্বুশ করতে চাইলেও সাদা বেজ, আচ্ছা যখন করবেন তারপরে যদি দেখেন যে বসে না তখন হচ্ছে সাদা বেজটা দিয়ে দিবেন, যদি দেখেন বসে না। আমি তো ওইভাবেই করি না আপু, হচ্ছে জিনাত আপু জানাত আপু কতটুকু বলতে, আপনি যদি এক চামচ অ্যাম্বুশ নেন তা আপনার অ্যাম্বুশ যদি খুব বেশি গাঢ় হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে কতটুকু বাইন্ডার দিলে আপনার হচ্ছে পরিমাণটা ঠিকঠাক থাকছে, তো হাফ চামচ চো লাগবে না। আমি তো ওভাবে পরিমাণ আসলে করি না, কারণ আমি হয়তো তুলির সাহায্যে একটু অ্যাম্বুশ তুলে নিলাম, তুলে নেওয়ার পরে যখন দিব তখন যদি দেখি যে হাফ চামচ মানে ইয়া দিলাম ততটুকুতেই ঠিক হয়ে গেছে তাহলে আমার আর দেওয়ার দরকার নেই। একটু ঘন করেই মানে ইয়াটা করেছি, কারণ পাতলা করলে একদম কাপড়ের সাথে লেগে যাবে, তখন হয়তো নাও ফুলতেও পারে। একদম তো সন্ধ্যা, আমি একটু পরে বের হয়ে যাব, জাস্ট অ্যাম্বুশটা করছিলাম। এটা কি ব্রাশ, এই যে ই উঠে গেছে আপু মোটুসি আপু, এটা হচ্ছে যে টিটির ব্রাশ, এখন আমি ওই টিটির ব্রাশগুলো দিয়েই কাজ করছি, এটাতেই আমি এখন মানে ভালো লাগছে আমার কাজ করতে। সুজানা আপু আপনি কি ইন্ডিয়ার, বাংলাদেশেই পাওয়া যায় আপু, এখন সবার কাছেই পাবেন, যারা অনলাইন সেলার তাদের কাছেই পাবেন আপু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সাদা বেশ দেওয়া দরকার নেই, কিন্তু তারপরও যদি মনে হয় যে যখন রঙিন করবে আর যদি না ফুটে তো সেক্ষেত্রে হয়তো দিবে, কাজ করার সময়টা বুঝে নিতে হবে যে আমার দেওয়ার প্রয়োজন পড়ছে কি পড়ে না। অনেক সময় আমরা নিজ থেকেই কিন্তু আমাদের প্রশ্নের উত্তর নিজেরাই বের করে নেই, কারণ সমস্যায় যখন পড়ি তখনই তো উত্তর বের হয়ে আসে, তাই না। এটা একটা একদম ছোট বাবুর ফতুয়া, আর ইনশাল্লাহ আপনাদের আমি আয়রন এক পাশ আয়রন করে আমি যখন আরেক পাশ আয়রন করবো তখন আমি আপনাদের লাইভ করে দেখাবো। হ্যান্ড ব্লকের মেডিসিন মিক্সের নিয়ম পরিমাণটা যদি বলবেন যদি জানা থাকে আপু, আপনি যদি হচ্ছে হোয়াইট পেস্ট তৈরি করতে চান তাহলে হচ্ছে এক চামচ এনকে দিবেন, এক চামচ বাইন্ডার দিবেন, আর হচ্ছে হাফ চামচ বা আর এক চামচ হচ্ছে হোয়াইট পেস্ট দিবেন, কারণ আপনার হচ্ছে দেখবেন যে আপনি যদি এই পরিমাণ দেওয়ার পরও যদি দেখেন খুব বেশি পাতলা আছে তাহলে সেক্ষেত্রে আপনি একটু অ্যাপ্রিটন মিক্স করে নেবেন বা আরও একটু হোয়াইট পেস্ট দিবেন, যদি দেখেন যে হচ্ছে নাগাড়ো আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে আরও একটু ই দিবেন, আর তারপরে যেটা আপনি যে কালার করতে চান সে কালার র গ্রামীণ কালার দিবেন, আপনার হচ্ছে রং তৈরি হয়ে গেল। পাতাটাতে আপু যে প্রথমে আমি হচ্ছে সাদা বেজ দিয়েছিলাম তারপরে আমি হচ্ছে রঙিন মানে হচ্ছে হলুদ আরিয়া দিয়ে দিয়েছি, এই যে আমার কাছে সাদা রং আপনাদের দেখায়, এই যে এটা হচ্ছে সাদা রং, এটা সাদা রং আর এটা হচ্ছে অ্যাম্বুশ আর এটা হচ্ছে অ্যাম্বুশের কোটা, দেখেন এই যে পাতার আমি যখন করি তখন দেখেন।
ज्योति दाड़ाओ तुम एस तुम्हें देखा हमारे एम्बुश खुले जावाटा कोई कपड़ा जो नहीं कथा उड़े गे फैन बतास छोट एक कपड़े पड़े छोट तो एकदम ही अंधकार हो गए और थकते पारबो ना हाँ वालेकुम असलम फरीदा आपू लागिए दो लागिए दो अच्छा सबाई भालो थाकबेन और आमी किछु काज की काज करछिलाम आजके किछु काज देखार मतो एखन तो सामने ने आमी सब छबि तो अवश्य आपलोड करी जदि आपनादेर कोनो प्रश्न थाके आमाके दुई मिनिटेर मध्ये करेन आमी उत्तर दिब জান্নাত আপু এই যে হচ্ছে অ্যাম্বুশ অ্যাম্বুশ হচ্ছে গাম কিনতেই পাওয়া যায় অ্যাম্বুশ গাম কিনতে পাওয়া যায় আপনি যদি এক চামচ অ্যাম্বুশ গাম দেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে হাফ চামচের একটু কম বাইন্ডার দিবেন আর দুই এক ফোঁটা হচ্ছে এনকে দিয়ে পাতলা করে দিবেন আর খুব বেশি হচ্ছে ব্লেন্ড করবেন ব্লেন্ড না করলে আপনার হচ্ছে অ্যাম্বুশ ফুলবে না হোয়াইট পেস্ট বানায় এনকে ন্যাপিটন অল্প সব কিছু মিক্স করে রং মিশে তাকে আবার প্রিন্ট করে তা ভারী হয়ে যায় পাতলা রাখার কি কোনো ব্যবস্থা আছে মনি আপু পাতলা রাখার ব্যবস্থা হচ্ছে যত চেষ্টা করবেন হোয়াইট পেস্ট কম ব্যবহার করতে আর হচ্ছে কাজ করার সময় আমার হচ্ছে ভিডিও আছে দেখবেন কাজ করার সময় এনকে বাইন্ডার মিক্সড করে নেবেন আগে এনকে বাইন্ডার মানে এনকে বাইন্ডার আমার যে শেষ হয়ে গেছে আমি দেখাই যে এটা হচ্ছে এনকে আর বাইন্ডার হচ্ছে সমপরিমাণে মিক্সড করে রাখলাম আর তারপরে হচ্ছে যে আমি যখন পেন্ট করব তখন মনে করেন যে এনকে বাইন্ডার এবং যখন আপনি যখন পেন্ট করবেন তখন এই যে এনকে বাইন্ডার এভাবে মিক্সড নেবেন আর হচ্ছে পাতাতে মানে হচ্ছে ইয়াতে দিবেন पेंट करार आगे एभावे पानी दिए माने होच्छे दिबेन तारपर रंग करबेन देखबेन जे आपनार रंग होच्छे माने या होच्छे सफ्ट होच्छे आमार काज आलहामदुलिल्लाह एखन खूब बेशी सफ्ट हय एखन आमार आगे हार्ड होतो मनि आपू एखन आर हार्ड हय ना सुबर्णा आक्तार आपू আপু আমি মাত্র জয়েন করলাম পুরো ভিডিও কিভাবে দেখবো আপু আমার যখন লাইভ কেটে দিব আমার হচ্ছে যে এখানে ভিডিওটা থাকবে আপনি আবার দেখে নিতে পারবেন আমি তেমন কিছু বলি নাই তারপরও হচ্ছে ইচ্ছা করলে আপনি প্রথম থেকে আবার দেখে নিতে পারবেন আপু সুবর্ণা আপু আপনি কি পাঞ্জাবি পেন্ট করেছিলেন আপনি তো পাঞ্জাবি আমার থেকে নিয়েছেন বাট করেছেন কি না অবশ্যই আমাকে জানাবেন তো সবাই ভালো থাকেন একদম সন্ধ্যা হয়ে গেল এখনো অনেকজন আপু আমার সাথে অ্যাক্টিভ আছে অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই যে আমি আমার আমার যেটা হচ্ছে যে ইয়া ক্লাস নিচ্ছিলাম হ্যান্ড পেন্ট কোর্স যেটা আমি হ্যান্ড পেন্ট যেটা কোর্স নিচ্ছিলাম সেখানে আজকে ই দেখিয়েছি কৃষ্ণচূড়া দেখিয়েছি অ্যাম্বুশের কাজ দেখিয়েছি তারপরে হচ্ছে কদম পেন্ট করে দেখিয়েছি ওগুলো দেখাই আর আর কি আর কি দেখিয়েছি আর এমনিতেই টুকটাক যেগুলো আলোচনা করতে হয় এই তো হ্যাঁ মনি আপু আচ্ছা আমি তো এইমাত্র আইলাম সামনে আচ্ছা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন
আর যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার হচ্ছে যে ইউটিউবে ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনাদের উপকারের জন্য আমার ভিডিওগুলো তৈরি করা হয়েছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আমি বলবো না, কিন্তু হচ্ছে আমি বলবো যে আপনাদের উপকারের জন্য যেহেতু ভিডিওগুলো করা হয়েছে, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে হচ্ছে খালি মিস করি। আপনি তো কাজ করেন, অনেক কাজ করেন, তাই সময় পান না। বেস্ট অফ লাক, ধন্যবাদ আপু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া রইল। হে আম্মু, আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। গ্রুপের সাথেই থাকবেন, আপনারা একে অপরকে হেল্প করবেন, আর গ্রুপ থেকে কে কেমন সুবিধা পাচ্ছেন, অসুবিধা হচ্ছে আপনাদের, সেটা লিখেও পোস্ট করলে সেই রুলসগুলো আমরা হচ্ছে চেঞ্জ করব বা আমরাও অবগত থাকব। ঠিক আছে আপু, নিউটেক্স কি মিক্স করতে হবে না? নিউটেক্স শিউলি দেখিয়েছেন, হ্যাঁ হচ্ছে নিউটেক্স যদি মিক্স করেন তাহলে তো হোয়াইট পেস্ট মিক্স করতে হবে না। হোয়াইট পেস্ট মিক্সড করলে নিউটেক্স মিক্স করতে হবে না, এটা হয়তো রং মিক্স করতে পারলে আপনি হচ্ছে অবশ্যই জানেন। তো এনকে বাইন্ডার দিয়ে কাজ করার চেষ্টা করবেন আপু, শুধু হচ্ছে র কালার আর এনকে বাইন্ডার দিয়ে কাজ করার চেষ্টা করবেন, আর তাহলে দেখবেন যে রং খুব মানে হার্ড হচ্ছে না। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।